শুরুতেই সংবাদ শিরোনাম। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে অন্তত 5,000 সৈন্য নিহত হয়েছে। ভারতের দিকে তাকান, ওরা কত নোংরা, বলল ডোনাল্ড ট্রাম্প। তুর্কি পণ্য বয়কট সৌদির, সেই পণ্য কিনতে চাচ্ছে কাতারি ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে, বললেন পুতিন। এবং সবশেষ থাকছে নেপালের প্রধানমন্ত্রী এবং র প্রধানের সাথে গোপন বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ প্রসঙ্গে দীর্ঘ বিবৃতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন এ যুদ্ধে নিহতের সংখ্যা অন্তত 5,000। আজারবাইজান এবং আর্মেনিয়া দুটি দেশের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছেন তিনি। দিনে একাধিকবার ফোনে কথা হচ্ছে দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। বৃহস্পতিবার একটি টেলিভিশন বিবৃতিতে একথা জানান তিনি। তার বক্তব্য, এই যুদ্ধে কোনো পক্ষকেই সমর্থন করছেন না তিনি। যুদ্ধ যাতে দ্রুত থেমে যায় তার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছেন। এদিনের বিবৃতিতে পুতিন আমেরিকাকেও রাশিয়ার সঙ্গে সমঝোতা আলোচনার অংশ নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত শুক্রবার আমেরিকার সচিব মাইক পম্পের সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নাগানো কারাবাখের স্বাধীন প্রশাসনের যুদ্ধে ক্ষয়ক্ষতির একটি হিসেব দিয়েছে। তাদের বক্তব্য, বৃহস্পতিবার পর্যন্ত 874 জন সেনা এবং 37 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র নাগানো কারাবাখে। আজারবাইজান জানিয়েছে সেখানে 61 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তবে সেনা মৃত্যুর কোনো সংখ্যা জানানো হয়নি। আর্মেনিয়া কিছুদিন আগে জানিয়েছিল যুদ্ধে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুতিন জানিয়েছে তার কাছে যা খবর তাতে অন্তত 5,000 মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কারণ দুদেশই যুদ্ধবিরতি মানছে না। বস্তুত বৃহস্পতিবার পুতিন যখন এ বিষয়ে কথা বলছিলেন তখনও দুদেশের মধ্যে তীব্র যুদ্ধ হচ্ছিল। আজারবাইজান জানিয়েছে আর্মেনিয়া 3টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে আজেরি শহর লক্ষ্য করে। অন্যদিকে আর্মেনিয়ার অভিযোগ মারতুরি শহর এবং সংলগ্ন গ্রামে শেলিং করেছে আজারবাইজান। পুতিন জানিয়েছে এই যুদ্ধে তিনি কোনো পক্ষকেই সমর্থন করছেন না, তার একমাত্র লক্ষ্য দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। এদিন তুরস্করও মৃদু সমালোচনা করেন পুতিন। তিনি বলেছেন তুরস্ক যেভাবে আজারবাইজানকে সমর্থন করেছে তা তিনি সমর্থন করে না। যদিও একই সঙ্গে বক্তব্য দিয়েছেন এরদোগান তার বন্ধু এবং তিনি মনে করেন এরদোগান এ বিষয়ে তার অভিমত বদলাতে পারে। চুক্তি অনুযায়ী আর্মেনিয়াকে সামরিক ক্ষেত্রে সাহায্য করার কথা রয়েছে রাশিয়ার, কারণ এই দুই দেশের মধ্যে নির্দিষ্ট চুক্তি রয়েছে। কিন্তু পুতিনের বক্তব্য, এই যুদ্ধে কোনো পক্ষকে সাহায্য করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে, ফলে দুপক্ষকেই শান্তির পথে নিয়ে আসতে হবে এবং তার জন্য রাশিয়া সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। ভারত ও চীনের বাতাসকে নোংরা হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে তার ডেমোক্রেট দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জলবায়ু মোকাবেলা পরিকল্পনা প্রত্যাখ্যান করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করে নিয়ে আসা নিয়ে সমালোচনার জবাব দিতে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে ভারতের বাতাস নিয়ে ট্রাম্পের বক্তব্যে দেশটিতে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসি, এফপিবি এবং এনডিটিভির খবরে এসব তথ্য মিলছে। বৃহস্পতিবার ন্যাশভিলেতে বাইডেনের সঙ্গে চূড়ান্ত বিতর্কে নেমে তিনি বলেন, চীনের দিকে তাকান, দেশটিতে কত নোংরা, রাশিয়ার দিকে তাকান, ভারতের দিকে তাকান, এটি কত নোংরা, তাদের বাতাসও নোংরা। যখন দেখলাম আমাদের কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং আমাদের উপর অন্যায় আচরণ করা হচ্ছে, তখন প্যারিস চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিলাম। এই চুক্তির জন্য লাখ লাখ কর্মসংস্থান, হাজার কোম্পানিকে বলি দিতে পারবো না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, টেক্সাস এবং ওকলাহোমের মতো তেল সমৃদ্ধ রাজ্যগুলোর জন্য বাইডেনের জলবায়ু পরিকল্পনা একটি অর্থনৈতিক বিপর্যয়। আরব বিশ্বে তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছিল সৌদি আরব। রিয়াদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির জনগণ এবং ব্যবসায়ীদের তুর্কি পণ্য বর্জন করার আহ্বান জানান। আরব বিশ্বে তুরস্কের তৈরি পণ্য বর্জনের আহ্বানের পর কাতারের একটি দোকান তুরস্কের পণ্য দিয়ে দোকানের তাক ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছে। টুইটারে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় কাতারের এক ব্যবসায়ী তুর্কি পণ্যের প্যাকেটে তার দোকানের তাক ভর্তি করেছেন, পাশাপাশি পণ্যের উপরে পতাকা লাগিয়ে রেখেছেন, এমন একটি ভিডিও ওই ব্যবসায়ী শেয়ার করেছেন।
টুইটারে শেয়ার করা ওই ভিডিওতে ব্যবহারকারী ক্রেতাদের তুর্কি পণ্য কিনতে অনুরোধ জানান এবং অন্যান্য ব্যবসায়ীদেরকেও এই উদ্যোগে যোগ দিতে আহ্বান জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ বহু আগেই শেষ হয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। স্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালদয় ডিসকাশন ক্লাবকে পুতিন বলেন, এক সময় গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর সে দাবি করা সম্ভব নয়। বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে সুযোগ ছিল তাও শেষ হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন এবং জার্মানি যথাক্রমে অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এছাড়া ব্রিটেন এবং ফ্রান্সের নাম উল্লেখ করে পুতিন বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে এই দুই দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তন হয়েছে। বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী এবং শক্তিশালী দেশ এখনও রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্য করে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের মূল উদ্বেগ আপনাদের শেষকৃত্যে অসুস্থ না হয়ে পড়া। তবে রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। নেপালের রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রে চলে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিছুদিন আগে তিনি চীন প্রীতির জন্য নিজ দলের বিরোধীদের তোপের মুখে পড়েন। এবার ভারতের গোয়েন্দা বিভাগের প্রধান সামন্ত কুমার গোয়ালের সঙ্গে গোপন বৈঠকের খবর প্রকাশের পর রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। নেপালের কমিউনিস্ট পার্টিতে ওলি বিরোধী পুপস কমল দাহাল প্রচণ্ডের দাবি, দলের বাকি নেতাদের না জানিয়ে এমন বৈঠক করে ঠিক কাজ করেননি কেপি শর্মা ওলি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধান কয়েকজনকে নিয়ে বিশেষ বিমানে দিল্লি থেকে কাঠমান্ডু যান। এই সফরের উদ্দেশ্য ছিল নেপালের প্রধানমন্ত্রী ওলির সঙ্গে সাক্ষাৎ করা। তবে শুধু ওলি নন, নেপালের বিরোধী দলের প্রধান শেরবাহাদুর দৌবারের সঙ্গেও সামন্ত গোয়ালের দেখা করেন বলে জানা গেছে। নেপালে একের পর এক প্রকল্প চালু করছে চীন। তার হাত ধরে দেশটিতে অনেক টাকার বিনিয়োগ করে বেইজিং। সেই সূত্র ধরে ওলির শাসনকালের চীনের প্রতি নেপালের আনুগত্য বাড়তে থাকে। এ পরিস্থিতিতে নেপালে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ক্রমাগত কাঠমান্ডুকে বেইজিংয়ের দিকে ঝুঁকিয়ে দিতে থাকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।